নমস্কার বন্ধুরা, মুগমদল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের শেখাবো পালক পনির। পালক পনির খুব সহজভাবে আমি আপনাদের দেখাবো, আসুন দেখি কিভাবে করছি, স্টেপ বাই স্টেপ ফলো করুন। এখানে দেখুন আমি 350 গ্রাম পালং শাক শুধু পাতাগুলো নিয়ে ডাটিগুলো ফেলে দিয়েছি, আর ভালো করে এটা ধুয়ে আমি পরিষ্কারও করে রেখেছি। এবার এই শাকটা আমি এখানে দেখুন কড়াইতে জল ফুটছে, এই ফুটন্ত জলে খালি আমি শাকগুলো দিয়ে দেব। এবার এটা আমরা একটু মিশিয়ে দেব এর সাথে উল্টে পাল্টে, যাতে শাকটা নরম হয়ে যায়। এবার আমি এই লিডটা এখানে চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিট মতো। এবার আমি এই গরম শাকের মধ্যে নর্মাল টেম্পারেচার যে জল, সেই জল আমি ঢেলে দিচ্ছি, কেননা শাকটা না হলে কালো হয়ে যাবে। এই জলটা ঢাললাম তাতে শাকের কালারটা সবুজই থাকবে। এবারে এই শাকটা আমাদের ঠান্ডা হোক, তারপরে আমরা বেটে নেব এটা। এবার আমরা যতক্ষণ শাকটা আমাদের ঠান্ডা হচ্ছে, আমরা এদিকে পনিরটা ভেজে নেব। দেখুন এই কড়াইতে আমি পনিরটা ভাজবো, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচ মতন তেল দিলাম, এই তেলে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, পনিরগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যেরকম খুশি শেপ দিতে পারেন। এবার পনিরগুলো আমি ভেজে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি পনিরের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পালং শাকটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দিচ্ছি। এবার এটা আমি বেটে নিচ্ছি। এবার পনির ভাজা তেলটার মধ্যে আমি 1 চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম, জিরেটা একটু ব্রাউন রং ধরলে আমি দিয়ে দেব। আমি এখানে রেখেছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটা এবারে ভাজা ভাজা হালকা ভাজব, পুড়িয়ে ফেলবো না। পেঁয়াজটা একটু ভাজা হলে এবার আমি টমেটোটা দেব। একটা মিডিয়াম সাইজে টমেটো কুচো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ আদা বাটা দিলাম। এটা আমি 2 মিনিট মতন কষে নেব, আদার গন্ধটা চলে গেলে এতে আমি সামান্য একটু জল দেব। একটুখানি আমি পনির ভেজানো জলটা দিচ্ছি, দিয়ে এবার একটুখানি আমি কষবো। এখানে আমি 1/2 চামচ নুন দিচ্ছি, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি শাক বাটাটা দিয়ে দেব। এবার আমি মিক্সি ধুয়ে 1/2 কাপ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে লো মিডিয়াম টু ফ্লেমে আমি এটা রান্না হতে দেব। আর দেব ধনে জিরে গুঁড়ো, মেশানো আছে, 1 চামচ দিলাম। কাশ্মীরি রেড চিল্লি পাউডার 1 চামচ দিলাম।
যেহেতু এটা শাক ওই জন্য একটু মিষ্টি দিতে হবে। আমি 1/4 টিস্পুন চিনি দিলাম। এবার এটা আমি কষব, আঁচটা আস্তে করে দিচ্ছি। শাকটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমি পনিরে যে জল দিয়ে রেখেছিলাম ওই জল শুদ্ধ একটু পনিরটা দিয়ে দিচ্ছি। এবার আমি লিডটা চাপা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। আমাদের 5 মিনিট মতন আমরা ভাপিয়ে নিয়েছি পনির আর শাকটা। এবার আমি এতে 1/2 চামচ গরম মশলা দিলাম, দিয়ে একটু নেড়ে আমি এবারে এটা গ্যাসটা অফ করে দেব। হয়ে যাচ্ছে আমাদের পালক পনির। এবার আমি এখানে 1 চামচ মাখন দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, মাখনটা এবারে পুরো শাকটার সাথে আমি মিলিয়ে দেব। সার্ভ করার সময় একবার মাখন দিয়ে দেবেন উপর দিয়ে, তাহলে টেস্ট আরো ভালো লাগবে। হয়ে গেছে আমাদের পালক পনির, হয়ে গেছে আমাদের পালক পনির। আর পরিবেশন করার সময় এর উপর একটু মাখন চাইলে দিতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মতামত জানাবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার বন্ধুরা।